আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি তখন পনেরো পার্সেন্ট ব্যাড দিতে হয় এখন আপনি যদি বিন নাম্বারটা সেট করেন আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে তাহলে কিন্তু আপনাকে এই পনেরো পার্সেন্ট ব্যাড ট্যাক্সটা দিতে হবে না অনেকেই আছি আমরা যারা নতুন আছি তারা কিন্তু জানি না যে এই বিন নাম্বারটা কোথায় পাবো কিভাবে এই বিন নাম্বারটা আমরা কালেক্ট এবং কোথায় সেট করলে যে আমাদের এই পনেরো পার্সেন্ট ব্যাট আছে এটা দিতে হবে না তো চলেন শুরু করি বিন নাম্বারটা পাওয়ার জন্য আপনাকে একটা সার্টিফিকেট করতে হবে এখন টিন সার্টিফিকেট কি আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন যে টিন সার্টিফিকেট কিভাবে করতে হয় আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা টিন সার্টিফিকেট করে নেবেন আমি যদি আপনাদেরকে এক্সাম্পল একটু দেখাই এই টিন সার্টিফিকেটটা সার্টিফিকেটটা এই ধরনের হবে যখন এই ধরনের একটা টিন সার্টিফিকেট আপনারা করে নেবেন তখন দেখেন এই যে এইখানে টিন নাম্বার আছে এইখানে এই টিন নাম্বারটা আছে এখানে বারো ডিজিটের একটা টিন নাম্বার আছে টিন নাম্বারটা আরেকজনের আরেকটা একটা ভাইয়ার তো আমি সম্পূর্ণ সব ডাটা এখানে দেখাতে পারবো না তো এইখানে বারো ডিজিটের টিন নাম্বার আছে এই ধরনের একটা টিন নাম্বার আপনাদের লাগবে অনলাইনে কাজ করার জন্য এই টিন সার্টিফিকেটটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ আপনার এই টিন সার্টিফিকেটটা অনেক জায়গায় প্রয়োজন হয় আপনি এটা করে নেবেন যখন আপনার এরকম একটা টিন সার্টিফিকেট করা হয়ে যাবে তখন আপনার এই টিনের মধ্যে বারো ডিজিটের একটা নাম্বার পাবেন এই বারো ডিজিটের নাম্বার এর সাথে একটা সংখ্যা অ্যাড করে আপনি কিন্তু বিন নাম্বার যুক্ত করতে পারেন তো আমি দেখাচ্ছি কোথায় আপনি বিন নাম্বারটা অ্যাড করলে আপনার পনেরো পারসেন্ট ব্যাড ট্যাক্সটা কাটবে না এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এখান থেকে আমি এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট বিলিং অ্যান্ড পেমেন্টে চলে যাব বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডে আসার পরে এইখানে দেখেন এখানে দেখেন পেমেন্ট সেটিং একটা অপশন আছে আমি পেমেন্ট সেটিংয়ে ক্লিক করে দিব পেমেন্ট সেটিং ক্লিক করার পর এইখানে দেখেন নিচে একটা অপশন পাবো আমরা যখন নিচে আসব নিচে আসার পর এইখানে একটা অপশন পাবো যে এইখান থেকে আমরা এখান থেকে কিন্তু আমরা এই ভিন নাম্বারটা বসাতে পারবো কীভাবে আমি টু ইডিট অপশন যদি আমি ক্লিক করি দেখেন এই যে এইখানে কিন্তু একটা অপশন আছে এই যে দেখেন এইখানে কিন্তু বিন নাম্বারটা বসাতে বলতে এই যে এই যে দেখেন বিন নাম্বার এখানে লেখা বিজনেস বিন বিন নাম্বার তো এইখান থেকে আপনার নাম্বারটা যখন আপনি বসায় দিবেন তখন কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স আপনার কম কাট এখন আপনি যখন একটা টিন সার্টিফিকেট করে ফেলবেন ওই টিন সার্টিফিকেটের যে বারো ডিজিটের নাম্বার আছে এই বারো ডিজিটের নাম্বারের আগে প্রথম একটা শূন্য দিবেন বারো ডিজিটের নাম্বার আগে একটা শূন্য দিবেন শূন্য দেওয়ার পর দেন বারো ডিজিটার নাম্বারটা এখানে বসে দেবেন বসায় দিয়ে এখানে যখন সেভ দিবেন এইটা আপনার বিন নাম্বার হয়ে যাবে এইভাবে আপনি বিন নাম্বারটা তৈরি করতে পারেন তৈরি করার পর যখন আপনি অ্যাড রান করবেন তখন দেখবেন যে আপনার যে এক্সট্রা যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটা কিন্তু আপনার লাগবে না তো আশা করি ভিডিওটা ছোট হলেও আপনাদের অনেক উপকারে আসবে এই আমি ভিডিওটা করে দিলাম প্রথমে আপনি একটা তিন সার্টিফিকেট করে নেবেন দেন সার্টিফিকেট করার পর দেন ভিন নাম্বারটা আপনারা পাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করেন দেখা করেন ভিডিও তো আসসালামু আলাইকুম